নমস্কার আমি শায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন ছায়া পরিচর্যা সম্ভব বা ছায়া পছন্দ করে এরকম কিছু গাছের সন্ধান নিয়ে আমি কয়েকটা পর্ব করছি আজ এই একই বিষয় তৃতীয় পর্ব এর আগে আমি দুটো পর্ব করেছি আপনারা যারা সেই ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই দেখে নিতে পারেন প্লেলিস্টের লিংক লিঙ্ক ওপরে দেওয়া থাকবে আজ যে গাছগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে কিছু গাছ আছে যে গাছে ফুল হয় আবার কিছু গাছ আছে যারা তাদের ফলিয়েজের জন্য অর্থাৎ পাতার সৌন্দর্যের জন্য অনেক বেশি আকর্ষণীয় ফুল তাদের কম বেশি হয়ে থাকলেও সেটা আকর্ষণের কেন্দ্রবিন্দু নয় সরাসরি বিষয় ঢুকে যাব আমাদের প্রথম গাছটি হল ক্যালালিলি আপনারা অনেকেই এই গাছটির সঙ্গে নিশ্চয়ই পরিচিত এটি একটি বালবাস গাছ মোটামুটি শীতের শুরু থেকে বসন্ত এই দীর্ঘ সময়ের মধ্যে ফুল আসে এমন নয় যে এই দীর্ঘ সময় জুড়ে ফুল আসে কারণ যেহেতু এটা বালবাস গাছ সেই জন্য বছরে একবারই ফুল হয় কিন্তু ফুলের স্থায়িত্ব অনেক দিন মোটামুটি দু সপ্তাহ থেকে তিন সপ্তাহ ফুল থাকে এবং আবহাওয়া যদি মনোরম থাকে ঠান্ডার দিকে যেহেতু এই গাছে ফুল আসে সেই জন্য স্বভাবতই আবহাওয়া মনোরম থাকবে এবং এই মনোরম আবহাওয়ায় কিন্তু ফুল বেশ কয়েকদিন টিকে থাকে মানে বেশ কয়েক সপ্তাহটিকে থাকে বলা ভালো যখন ফুল আসছে না তখন পাতার সৌন্দর্যেও কিন্তু আপনার বাগানকে এরা ভরিয়ে রাখতে পারবে তবে একটা কথা মনে রাখবেন এই গাছ খুব একটা তাপ সহ্য করতে পারে না খুব একটা গরম নিতে পারে না সেই জন্য গরমকালে আস্তে আস্তে পাতাগুলো ঝরে যায় বা শুকিয়ে যায় একেবারে গোড়া থেকে নষ্ট হয়ে পড়ে যায় তার মানে এটা ভাববেন না যে বাল্বগুলো নষ্ট হয়ে যাচ্ছে বাল্বগুলো থাকবে বাল্বগুলো যে কন্টেনারে আছে বা পটে আছে সেই পটেই রেখে দেবেন আবার যখন বর্ষা আসবে বৃষ্টির জল পেলেই এবং তাপমাত্রা নামতে শুরু করলেই দেখবেন আস্তে আস্তে নতুন পাতা বেরোতে শুরু করছে এবং সেই পাতারা পরবর্তী সিজনের জন্য এনার্জি সংগ্রহ করবে অর্থাৎ পরবর্তী সিজনে ফুল আনার জন্য শক্তি সঞ্চয় করবে এবং তখন কিন্তু আপনাদের গাছকে নিউট্রিয়েন্সে সরবরাহ করতে হবে আপনারা চাইলে রিপোর্ট করতে পারেন যে পটে আছে তার থেকে এক থেকে দু ইঞ্চি বড়ো পটে চেষ্টা করবেন ওয়েল ড্রেন্ড মাটি নিতে একেবারে সংবদ্ধ মাটি নেবেন না তাহলে কিন্তু অনেক সময় রুট রট হতে পারে যদিও আমার গাছগুলো একেবারে পাতি গার্ডেন সয়েলে আছে তাতেও কিন্তু গাছগুলো খুব ভালো মতো বেড়ে উঠছে পাতাও আসতে শুরু করে দিয়েছে কাজেই আপনারা সেরকম মাটিও ব্যবহার করতে পারেন কিন্তু আমি বলতে চাইছি যেহেতু আপনারা ছায়া এই গাছটি পরিচর্যা করবেন বা ছায়াতেই এই গাছের পরিচর্যা যেহেতু সম্ভব এরা একেবারেই সরাসরি আলো নিতে পারে না বিশেষ করে যদি আপনি বেলার দিকের আলো দিতে শুরু করেন তাহলে পাতার ধারগুলো পুরে বাদামি হয়ে যাবে এবং সকালের দিকের আলো যদি আপনারা দিতে পারেন এক থেকে দু ঘন্টা তাহলেই কিন্তু এই গাছের আসল সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন তবে আপনাদের যাদের সেই পরিসর নেই তারা অপ্রত্যক্ষ উজ্জ্বল আলো অর্থাৎ ইনডাইরেক্ট ব্রাইট লাইটেও ওই গাছ পরিচর্যা করতে পারেন তাতেও কিন্তু গাছ যেমন সুন্দরভাবে বেড়ে উঠবে এবং নির্দিষ্ট সময় ফুলও আসবে পরবর্তী গাছের কথায় আসি আমাদের আলোচনার পরবর্তী গাছটি হলো অর্কিড তবে আমি এখানে সব অর্কিড নিয়ে কথা বলবো না আমি আজ কথা বলবো। ফেরোন অর্কিড নিয়ে আপনারা প্রায় সকলেই জানেন আপনারা যারা বিশেষ করে ফেরোন অর্কিডের পরিচর্যা করছেন তারা নিশ্চয়ই জানেন এই গাছ ছায়াতেই ভালো মতো বড়ো হয়ে ওঠে সকালের দিকে এক দু ঘন্টা রোদ আপনারা দিতে পারেন তাতে গাছের সৌন্দর্য আরও খুলবে গাছ আরও ভিগোরাসলি বেড়ে উঠবে তবে যদি আপনারা অপ্রত্যক্ষ উজ্জ্বল আলো অর্থাৎ ইনডাইরেক্ট ব্রাইট লাইটে গাছ রেখে দেন তাহলে অবশ্যই আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন এই গাছ সমানভাবে ভালো মতো বেড়ে ওঠে এবং নির্দিষ্ট সময় ভালো মতো ফুলও আসে অর্কিডের পরিচর্যা করার ক্ষেত্রে বিশেষ করে ফিলোনামসিস অর্কিডের পরিচর্যা করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন আলোর সোর্সটা যেদিকে আছে অর্থাৎ আলো যে দিক থেকে আসছে আপনি যে জায়গায় রেখে দিয়েছেন হয়তো আপনি দক্ষিণের দিকে বারান্দায় রেখে গাছটি পরিচর্যা করছেন বা উত্তরের বারান্দায় রেখে গাছটির পরিচর্যা করছেন যেদিক থেকে আলোটা আসছে সেই দিকে গাছটিকে মাঝে মাঝে ঘুরিয়ে দেবেন অর্থাৎ একই দিকে গাছটির পরিচর্যা করবেন না অর্থাৎ যদি দক্ষিণ দিক থেকে আলো আসে সাপোজ এটা দক্ষিণ দিক এবং আপনার গাছ এদিকে আছে আপনি যদি এই দিকেই গাছটিকে সারা বছর পরিচর্যা করেন তাহলে গাছটি আস্তে আস্তে আলোর দিকে ঝুঁকতে শুরু করবে ফ্রত গাছটি বেঁকে যাবে কাজে আপনাকে গাছটিকে ঘোরাতে হবে আপনি প্রত্যেক সপ্তাহে মোটামুটি যদি এরকমভাবে থার্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট ঘুরিয়ে দিতে পারেন তাহলে গাছটি সমানভাবে বেড়ে উঠবে এবং পাতাগুলো দুদিকে সুন্দরভাবে খুলতে থাকবে একটার পর একটা যেহেতু জিগজ্যাগ পদ্ধতিতে পাতাগুলো বেরোতে থাকে তো সেই রকমভাবে পাতাগুলো বেরোবে এবং গাছটি কোনো একদিকে ঝুঁকে যাবে না এইটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আর পরিচর্যার ক্ষেত্রে খুব একটা কিছু বলার দরকার নেই আজ এই ভিডিওতে কারণ তাহলে এই ভিডিওটি দীর্ঘায়িত হবে আমি ফিলোন অফিসি নিয়ে ভিডিও করেছি একটা আলাদা করে আপনারা চালে দেখে নিতে পারেন সেখানে এই বিষয় নিয়ে যাবতীয় বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে কাজে অবশ্যই আপনারা দেখতে পারেন লিঙ্ক ওপরে দেওয়া থাকবে তো টুকটাক যে বিষয়গুলো না জানলেই নয় সেটা আমি আপনাদের এখানে জানানোর চেষ্টা করছি তো আলোর ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন প্রত্যেক সপ্তাহে উইকলি উইকলি বেসিসে ফার্টিলাইজার দেবেন প্রথম উইকলিটা হচ্ছে ডাব্লিউ ডাবল ই কে এল ওয়াই উইকলি আর পরেরটা হচ্ছে ডাব্লুই কে এল ওয়াই উইকলি অর্থাৎ আপনি প্রত্যেক সপ্তাহে যে সারটা দিচ্ছেন যে পরিমাণে সার প্রয়োগ করা উচিত তার হাফ অফ দ্য স্ট্রেংথ অর্থাৎ তার থেকে অর্ধেক পরিমাণ সার ব্যবহার করবেন তাতে গাছের পক্ষে স্ট্রেসটাও কম হয় এবং গাছ নির্দিষ্ট পরিমাণে সার পেয়ে ভালো মতো বেড়ে ওঠে জৈব সার এবং রাসায়নিক সার দুটোই ব্যবহার করবেন অর্কিডের ক্ষেত্রে ফিলোনপসিস অর্কিড হোক বা যে কোনো অর্কিড হোক অর্কিডের ক্ষেত্রে কিন্তু মনে রাখবেন আরও ওয়াটার ব্যবহার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্ডারগ্রাউন্ড ওয়াটার ব্যবহার করবেন না তাহলে কিন্তু গাছের পাতায় অনাকাঙ্ক্ষিত ছোপ তৈরি হবে এবং গাছও কিন্তু খুব ভালো মতো বেড়ে উঠতে পারবে না কাজেই আরও ওয়াটার ব্যবহার করার চেষ্টা করবেন বা বর্ষা তো প্রায় এসেই গেল কবে যে আসবে বুঝতে পারছে না খালি দেরি করছে যাই হোক তো বর্ষা আগত প্রায় তো বর্ষায় বৃষ্টির জল সংগ্রহ করে রাখতে পারেন এবং যখন বৃষ্টি হচ্ছে তখন বৃষ্টিতেও মাঝে মধ্যে অকেশনালি গাছকে বৃষ্টির জলে ভেজাবে তাতে দেখবেন গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠছে কাজে এই বিষয়গুলো মাথায় রেখে ফিল্ম অফিস পরিচর্যা করবেন এবং অবশ্যই অপ্রত্যক্ষ উজ্জ্বল আলো দেওয়ার ব্যবস্থা করবেন তাহলেই কিন্তু এই গাছের সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন পরবর্তী গাছের কথায় আসি আমাদের এই পরবর্তী গাছটি নিয়ে আমি এর আগেও আলোচনা করেছি এই গাছটি একই সঙ্গে যেমন সরাসরি রোদ নিতে পারে তেমন ছায়াও নিতে পারে এবং দুক্ষেত্রেই ক্ষেত্রেই ভালো মতো ফুল দেয় কোনো ক্ষেত্রে কিন্তু এই গাছের কোনো কারপণ্য নেই এরা যেমন তাপ নিতে পারে একই সঙ্গে এরা আর্দ্র জলবায়ু বা আর্দ্র আবহাওয়াও নিতে পারে এরা অত্যন্ত ভার্সেটাইল গাছ এবং এটা আপনাদের চারপাশে আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন কিন্তু কখনো খুব একটা মনোযোগ দিয়ে গাছটির সৌন্দর্যকে উপভোগ হয়তো করেননি সন্ধ্যা বা মিরাবেলিস জ্বালাপা আপনারা নিশ্চয়ই এই গাছটির সঙ্গে সকলেই পরিচিত একটি আশ্চর্য সুন্দর গাছ একটি পেরেনিয়াল শ্রাব এবং এই যে রঙের ভ্যারাইটি তার কোনো শেষ নেই বিভিন্ন রং পাওয়া যায় সাদা আছে গাঢ় গোলাপি আছে একটু কালচে গোলাপি আছে বাই কালার আছে লালের সঙ্গে হলুদ হলুদের সঙ্গে সাদা সাদার সঙ্গে গোলাপি হালকা পিচ বাই প্রিকট কালার বিভিন্ন রঙ আছে আপনি যত রকম রঙের কথা ভাবতে পারেন অবশ্যই নীল ভাববেন না নীলের শেড এই গাছে আমি হতে দেখিনি তবে মোটামুটি লাল কমলা সাদা মানে যে সমস্ত রঙ আমরা সচরাচর দেখি ফুলে সেই সমস্ত রঙের মেলবন্ধন এই গাছে আছে আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন কম বেশি তো এই গাছ আপনারা যারা ছায় বাগান চর্চা করতে চাইছেন তারা অবশ্যই কনসিডার করতে পারেন শুধু একটা কথা মনে রাখবেন আপনারা যদি বারান্দায় বাগান চর্চা করতে চান বা স্বল্প পরিসরে বাগান চর্চা করতে চান তাহলে এই গাছটি আপনাদের ক্ষেত্রে খুব একটা সুটেবেল নয় তার কারণ এরা খুব বড় হয়ে যায় খুব বড় হয়ে ওঠে এবং এদের পরিচর্যা করার জন্য এবং এদের সৌন্দর্যকে যথাযথভাবে উপভোগ করার জন্য বড় কন্টেনার দিতে হবে কাজে এটা একটু মাথায় রাখবেন আপনারা যারা ছোট জায়গায় বাগান পরিচর্যা করছেন তারা এই গাছটি নিয়ে আসার আগে একটু ভেবে নেবেন কারণ এটা কিন্তু বেশ কিছুটা জায়গা নিয়ে নেবে এইটা অবশ্যই মাথায় রাখবেন পরবর্তী গাছের কথায় আসি পরবর্তী গাছটি একটি বালবাস গাছ ইউক্যারিস লিলি বা অ্যামাজন লিলি অসাধারণ সুন্দর একটি গাছ গাছের পাতার সৌন্দর্য যেমন অসাধারণ ফুলের সৌন্দর্য অসাধারণ একেবারে নিটোল সাদা ফুল খুব মিষ্টি হালকা একটা গন্ধ আছে বর্ষায় ফুল আসে এবং একই সঙ্গে বসন্তেও ফুল আসে এই গাছও ছায়াতে আপনারা সার্থকভাবে পরিচর্যা করতে পারবেন ঘন নীলচে সবুজ পাতা কাজেই গাছে যদি ফুল নাও আসে পাতা সুন্দর যে আপনি নিজেকে মুগ্ধ করে রাখতে পারবেন অসাধারণ সুন্দর পাতা মানে এত সুন্দর নিটল গাঢ় সবুজ পাতা আমি খুব কম দেখেছি এবং খুব ছোট জায়গায় পরিচর্যা করা সম্ভব এটা হচ্ছে আরও একটা ভালো বিষয় কাজেই আপনারা যারা খুব ছোট জায়গায় বাগান চর্চা করছেন তারাও সার্থকভাবে এই গাছটির পরিচর্যা করতে পারবেন বারান্দাতেও এই গাছের পরিচর্যা করা সম্ভব বাগানে তো পরিচর্যা করা সম্ভব এখানে এবার কয়েকটা কথা বলতে চাই আপনি যদি সম্ভব হয় তাহলে সকালের দিকে দু থেকে তিন ঘন্টা সরাসরি আলো দেবেন তাহলে এই গাছে ফুল আসার সম্ভাবনা একটু বেড়ে যাবে এবং আপনারা যারা একেবারে প্রপার শেডে এই গাছের পরিচর্যা করছেন তারা কিন্তু একেবারে আইডিয়াল ইনডাইরেক্ট ব্রাইট লাইট দেওয়ার চেষ্টা করবেন একেবারে আদর্শ অপ্রত্যক্ষ উজ্জ্বল আলোর কথা বলছি মানে যেখানে প্রায় সারা দিন আলোকিত থাকে যে জায়গাটা আপনার বাগানের সেই জায়গায় গাছকে রাখবেন না হলে কিন্তু ফুল আসার সম্ভাবনা অনেকটাই কমে যাবে কারণ এর আগে আমি এই গাছটি নিয়ে একটা আলাদা ভিডিও করেছি বিস্তারিতভাবে আলোচনা করে সেখানে আমাকে কেউ কেউ কমেন্ট করেছিলেন যে এই গাছে ফুল আসছে না তো সেই বিষয়ে আমি যখন চর্চা করতে আরম্ভ করি তখন বুঝতে পারি যে যদি সারাদিনই ঘন ছায়ার মধ্যে এই গাছ থাকে তাহলে ফুল আসাটা একটু কষ্টসাধ্য হয়ে যায় তো সেইটা কিন্তু মাথায় রাখবেন একেবারে যেখানে খুব ঘন ছায়া আছে সেরকম জায়গায় গাছটি রাখবে না তাহলে কিন্তু ফুল আপনারা পাবেন না কিন্তু আপনারা যদি ফুল নিয়ে বিশেষভাবে চিন্তানিত না হন তাহলে আমি বলবো অবশ্যই গাছটি আনতে পারেন কারণ এর পাতা সৌন্দর্য এমন অসাধারণ তাতেই কিন্তু আপনার বাগানের সৌন্দর্যকে আরও এরা বাড়িয়ে তুলতে পারবে আর যদি আপনারা এই গাছে ফুল পেতে চান তাহলে অবশ্যই সকালের দিকে সরাসরি আলো দেওয়ার চেষ্টা করুন বা সারাদিন একেবারে প্রপার ইনডাইরেক্ট ব্রাইট লাইটে গাছটি পরিচর্যা করুন নিশ্চয়ই ফুল আসবে অন্যান্য বালবাস গাছের পাতার ক্ষেত্রে আমি যে প্রিকশনস নেওয়ার কথা বলেছিলাম অর্থাৎ পাতার তলাটা মাঝে মাঝে দেখে নেওয়ার কথা বলেছিলাম এক্ষেত্রে সেটাও প্রযোজ্য অবশ্যই পাতার তলাটা মাঝে মাঝে দেখে নেবেন কারণ এক্ষেত্রেও কিন্তু মথ লারবার আক্রমণ হয় কাজে এই বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই ইউ ক্যারিস লিলি বা অ্যামাজন লিলি পরিচর্যা করুন আমার মনে হয় আপনাদের এই গাছটি ভীষণ ভীষণ ভালো লাগবে পরবর্তী গাছের কথায় আসি আমাদের পরবর্তী গাছটি একটি গ্রাউন্ড কাভার অর্থাৎ আপনারা যারা ইনগ্রাউন্ড প্ল্যান্টিং করতে চাইছেন বা মাটিতে বসাতে চাইছেন তারাই গাছটি বসালে যেমন খুব সুন্দর একটা বেড পাবেন পাশাপাশি আপনারা যারা কন্টেনার বা পটে গাছটি পরিচর্যা করছেন তারাও খুব সুন্দর একটা ঝালোরের এফেক্ট পাবেন অর্থাৎ গাছটি লম্বায় না বড়ো হয়ে চারদিকে ছড়িয়ে যাবে এবং খুব সুন্দরভাবে একটা লুক তৈরি করবে একটা অ্যাপিয়ারেন্স তৈরি করবে হেমিগ্রাফিস অল্টারনাটা যার প্রচলিত নাম রেড ফ্লেম আইভি গাছটির পাতার সৌন্দর্য অসাধারণ আমার ভীষণ পছন্দ মানে একটা অদ্ভুত সুন্দর পাতার রং। এবং হয়তো সেই জন্যই গাছটির প্রচলিত নাম রেড ফ্লেমাইভি একটা ব্রঞ্জ ওয়াইন রেড তার সঙ্গে ঘন সবুজ এবং তার সঙ্গে রুপলি রঙের একটা মিশেল আছে এবং পাতা যেহেতু বেশ চওড়া ধারগুলো খাঁচকাটা কাটা একটা অদ্ভুত সুন্দর অর্নামেন্টাল পাতা এবং যদি সকালের দিকে এক দু ঘন্টা রোদ আপনারা দিতে পারেন তাহলে রং আরও বেশি ইনটেন্স হয়ে ওঠে আরও বেশি মানে ওই ওয়াইন রেড যে কালারটা আছে সেটা আরও বেশি ঘন হয়ে উঠবে আরও বেশি গাঢ় হয়ে উঠবে এবং সেটা দেখতে ভীষণ সুন্দর লাগে এবং এর খুব ছোটো ছোটো সাদা সাদা ফুল হয় এবং বুঝতেই পারছেন ওরকম ঘন রঙের মধ্যে যদি ছোটো ছোটো সাদা ফুল হয়ে থাকে সেটা দেখতে কি আশ্চর্য সুন্দর লাগে কাজে অবশ্যই এই গাছটি পরিচর্যা করতে পারেন খুব একটা কষ্টসাধ্য নয় এই গাছটি খুঁজে পাওয়া লোকাল নার্সারিতে হ্যাঙ্গিং প্লান্ট হিসেবে বিক্রি করা হয় এবং দামও খুব একটা বেশি নয় আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন পরিচর্যার ক্ষেত্রে বিশেষ কিছু বলার নেই আপনাদের হাতের কাছে যে মাটি আছে সে মাটি ব্যবহার করুন তাতেই গাছটি ভালো মতো বড়ো হয়ে উঠবে তবে পট নির্বাচনের ক্ষেত্রে একটা কথা বলতে চাই একটু ছড়ানো পট নেবেন প্লিজ তাহলে আপনারা এই গাছের সৌন্দর্য উপভোগ করতে পারবেন কারণ যেহেতু এই গাছটি ছড়িয়ে যায় সেই জন্য আপনি যদি বেশ একটা বড় ছড়ানো পট নেন তাহলে গাছটা চারদিকে ছড়াতে থাকবে এবং সেটা দেখতেও খুব সুন্দর লাগে গাছটি খুব দ্রুত বাড়তে থাকে কাজেই আপনারা যারা পটেই গাছটি পরিচর্যা করছেন তারা দেখবেন খুব দ্রুত গাছটি চারদিকে ছড়িয়ে পড়ছে সেক্ষেত্রে যদি আপনারা চান তাহলে ধার থেকে আপনারা ট্রুনিং করতে পারেন তাহলে দেখবেন গাছটি আরও বেশি কম্প্যাক্ট হচ্ছে এবং খুব সুন্দরভাবে একটা বেশ ডোম শেপ নিচ্ছে চারদিকে ছড়িয়ে গিয়ে উপর দিকটা টুঞ্চু হয়ে যাচ্ছে সেটাও খুব দেখতে সুন্দর লাগে এবং একটা খুব অদ্ভুত কম্প্যাক্ট একটা লুক আপনি দেখতে পাবেন খুব কনস্ট্রাক্টেড গাছটা মানে সাধারণত কি হয় লুতিয়ে ওঠা গাছ বা যে সমস্ত গাছ গ্রাউন্ড কাভার হয় তারা একটু এলোমেলো হয়ে ছড়িয়ে যায় কিন্তু এই গাছটি খুব সুন্দর একটা বেশ এর মানে গঠনটা বেশ জোরালো এবং আপনি যদি ঠিকঠাক করে প্রুনিং করতে পারেন তাহলে খুব সুন্দর একটা অ্যাপিয়ারেন্স আপনারা উপভোগ করতে পারবেন পরবর্তী গাছের কথায় আসি আমাদের পরবর্তী ও শেষ গাছটি একটি আইডিয়াল হাউস প্ল্যান্ট এবং একই সঙ্গে শেড লাভিং প্লান্ট ফিলোডেন্ড্রন ব্রাজিল আমার অত্যন্ত পছন্দের একটি গাছ এবং এরা কিন্তু একেবারে আদর্শ ছায়া পরিচর্যা করার ক্ষেত্রে তবে আপনারা যারা এমন গাছ পছন্দ করেন যে গাছে ফুল আসবে ছায়া পরিচর্যা করা সত্ত্বেও সেক্ষেত্রে কিন্তু এই গাছটি আপনাকে হতাশ করবে তবে আপনারা যারা ফলিয়েস প্লান্টসের প্রতি বিশেষভাবে আকর্ষণ বোধ করেন বা পাতাবাহারি গাছের প্রতি যারা আপনারা বিশেষভাবে আকর্ষণ বোধ করেন তাদের জন্য এই গাছটি আদর্শ অসাধারণ সুন্দর ভ্যারাইটেশনই পাতার আমি এর আগেও বোধহয় অন্যান্য ভিডিওতে বলেছি যে আমি ভ্যারাইগেটের পাতা খুব একটা পছন্দ করি না কিন্তু ফিলোডেন্ডন ব্রাজিলের যে ভ্যারাইগেশান আছে পাতায় সেটা আশ্চর্য রকমের নরম এবং খুব সুন্দর এই ভ্যারাইগেশানটা এবং গাছের গঠনটাও খুব সুন্দর আপনি চাইলে ঝালরের মতো গাছটিকে বড় করতে পারেন আপনি চাইলে ডালপালা ট্রুনিং করার মধ্য দিয়ে একটা বেশ ঘন কম্প্যাক্ট শেপ রাখতে পারেন এবং ছায়াতে পরিচর্যা করলেও এদের পাতার রঙ কিন্তু একেবারেই ফ্যাকাশে হয়ে যায় না একেবারে ঘন সবুজ থাকে এবং ভ্যারাইগেশনটা আরও গভীর আরও ঘন হয়ে ওঠে সেটাও দেখতে ভালো লাগে এরা রোদ নিতে পছন্দ করে তবে সকালের দিকের এক থেকে দু ঘন্টা তার বেশি নয় সেই রকম রোদ যদি আপনারা দিতে পারেন তাহলে দেখবেন ভ্যারাইগেশনটা আরও একটু চকচকে হয়ে উঠছে অর্থাৎ ঘন সবুজটা একটু হালকা হচ্ছে হালকা সবুজটা আরও একটু হালকা হচ্ছে তো এই রকম একটা বেশ ভার্সেটাইল কালার প্যালেট আপনারা পাবেন সবুজের এবং আপনি যদি উজ্জ্বল আলোকিত জায়গায় গাছটির পরিচর্যা করেন তাহলে গাছের পাতাগুলো বাড়তে থাকবে বা বড় হতে থাকবে এবং যদি আপনি বেশ ঘন ছায়া গাছটির পরিচর্যা করেন বা ইনডোরে গাছটির পরিচর্যা করেন তাহলে গাছের পাতাগুলো অপেক্ষাকৃত ছোট হবে খুব একটা বড় হবে না কিন্তু ভ্যারাইগেশান নিয়ে যেটা আমি আগে বললাম তার কোনো হেরফের হবে না এবং খুব ঘন ছায়াতেও যেমন এই গাছের পরিচর্যা করা সম্ভব আবার উজ্জ্বল আলোকিত জায়গাতেও পরিচর্যা করা সম্ভব দুক্ষেত্রে গাছ দু রকমের সৌন্দর্য নিয়ে আপনার সামনে প্রতিভাত হবে কাজে আপনারা যার ইনডোর প্লান্টস পছন্দ করেন বা এমন জায়গায় গাছের পরিচর্যা করেন যেখানে অপ্রত্যক্ষ উজ্জ্বল আলো আসছে সারাদিন তারা অবশ্যই এই গাছটি কনসিডার করতে পারেন খেয়াল রাখবেন গাছের পাতার দিকে যখন গাছ খুব বুশি হয়ে যাচ্ছে খুব বড় হয়ে যাচ্ছে কারণ গাছের পাতার তলায় কিন্তু মাঝে মাঝেই মিলিবাগের অ্যাটাক বা মিলিবাগের আক্রমণ হতে পারে কাজেই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন মিলিবাগের আক্রমণে কিন্তু এই গাছ দুর্বল হতে পারে গাছের পাতা হলদেটে হয়ে যেতে পারে গাছ কিন্তু আস্তে আস্তে মারাও যেতে পারে এবং এই সমস্ত গাছের ক্ষেত্রে মিলিবাগের আক্রমণ হলে সেটা কিন্তু ঠাহর করা অনেক সময় মুশকিল হয়ে যায় কারণ এরা এত বেশি পাতা তৈরি করে এবং সেই পাতার তলায় কোথায় যে মিলিবাগের আক্রমণ হয়েছে অত আপনারা দেখতে পেলেন না সেই জন্য আমি বলবো মাসে একবার করে জৈব কীটনাশক ব্যবহার করতে তাহলে মিলিবাগের আক্রমণ থেকে আপনারা অবশ্যই এই গাছকে বাঁচিয়ে রাখতে পারবেন আর বিশেষ কিছু পরিচর্যার কথা এই গাছ সম্পর্কে বলার নেই চেষ্টা করবেন আরও ওয়াটার দিতে বা বৃষ্টির জল মাঝে মধ্যে দিতে আরও ওয়াটার মাঝে মধ্যে দিলেই হবে এমন নয় যে আপনাকে সবসময় দিতে হবে তবে যদি আপনারা সবসময় আরও ওয়াটার দিতে পারেন তাহলে দেখবেন গাছ দারুণভাবে বেড়ে উঠছে এবং খুব খুব ভিগোরাসলি বেড়ে উঠছে এবং মাঝে মধ্যেই বর্ষাকালে অবশ্যই গাছকে বৃষ্টির জলে রাখবেন কারণ বৃষ্টির জল পেলে এই গাছের সৌন্দর্য আরও বেড়ে উঠবে কেমন লাগলো এই ভিডিও অবশ্যই তা জানাতে ভুলবেন না এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন